একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব, সেটি হচ্ছে আমাদের বৌদির প্রসঙ্গে যাব। আমরা জানি যতদিন বৌদি সুস্থ ছিলেন ততদিন তাকে আপনি অভিনয় পাগল হিসেবে যেটা বললেন সময় দিতে পারেন, সময় দিতে পারেন, কিন্তু পরবর্তীতে বৌদি যখন অসুস্থ হলেন তখন যথেষ্ট সময় দিয়েছেন আপনি। আমার ওয়াইফের একটা কথা বলি, একদিন অনেক রাতে খেতে বসছি, বলছে তুমি রিক্সা চালাতে পারো না? আমি কি বলো তুমি? বলে হ্যাঁ আমি মিন করছি, তুমি রিক্সা চালাতে পারো না? ওয়াই? বলে রিক্সা চালাতে তুমি ভোর 5টার সময় বেরিয়ে যাবে, রিক্সা নিয়ে বেরিয়ে যাবে, 3টার সময় রিক্সা জমা দেবে, 4টার সময় বাসায় আসবা, কিংবা দুপুরে 2টার সময় বেরিয়ে যাবে রিক্সাটা নিয়ে, রাত্রি 12টার সময় বাসায় আসবা, তোমার তো কোনো টাইমেরই ঠিক নাই, তখন আসবেই কি না আদৌ তা তো জানি না। আমি কোনো উত্তর দিতে পারিনি। এখন আমরা এখানে তথ্যচিত্রে একটা সামান্য অংশ দেখব যেখানে আপনার অবসর সময় কি করে কাটছে সেটা দেখানো হয়েছে। বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা প্রবীর মিত্রের বয়স এখন প্রায় 68, এখনো অভিনয় করছেন, তবে আগের মতো ব্যস্ত নয়। দীর্ঘদিন ধরেই তিনি অটুট স্বাস্থ্য ধরে রেখেছেন। তিনি প্রতিদিন সকালে নিয়মিতভাবে ভেষজ চিকিৎসা করেন। তার সহধর্মিনী অজন্তা মিত্র পরলোক গমন করেন 2000 সালে। তাদের 4 সন্তান, 3 ছেলে মিথুন মিত্র, নিপুণ মিত্র, আকাশ মিত্র এবং 1 মেয়ে ফেরদৌস পারভিন নিপা। বড় 3 সন্তান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, ছোট সন্তান লেখাপড়া করছেন। 3 ছেলে সহ তার 4 পুরুষের সংসার। শুটিং ডাবিং না থাকলে টেলিভিশন আর বই পড়ে তার সময় কাটে। একমাত্র নাতনির সাথেই তার সখ্যতা সবচেয়ে বেশি। কবিতা, 40 বছরের বেশি সময় ধরে আপনি অভিনয় জগতে আছেন, আপনার অসংখ্য ভক্তকুল, ভক্তদের নিয়ে কোনো স্মৃতি আছে কি আপনার? এটা বলি, বেশ কয়েক বছর আগে কাপাসিয়াতে একটা আউটডোর শুটিং করেছিলাম, তখন দেখি আমি শুটিংয়ে বেরিয়ে যাই, যে গাছতলায় একটা ছেলে দাঁড়িয়ে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে, বুঝি না অনেকদিন পরে, কয়েকদিন পরে আমি ডাকছি সামনে, কি ব্যাপার? আপনি আমার বাবা, পায়ে ধরে নমস্কার করে, আপনি আমার বাবা, ওর নাম তরণী, আপনি আমার বাবা, আমার বাবা পাগল, কোথায় হারিয়ে গেছে, আমি হারিয়ে ফেলেছি বাবাকে, আপনি আমার বাবা। গাড়ির পেছনে কলার গাউর, জাম্বুরা, এই নানান ফল ফলানি দিয়ে আমার বউকে বলতাম, দেখো এরকম এক পাগল ছেলে, লোকে নিয়ে আসো তো, উনি নিয়ে গেছে আমার বাসায়। ও আমার বউরে আরও বেশি কনভিন্স, ওর মা, এবং তরুণী এখন মালয়েশিয়ায় আছে, খোঁজ খবর নেয় আমার শরীর কেমন আছে না আছে, আমার এই এই আর্থারাইটিসের জন্য সে ওষুধ পাঠায়, আমার আমার এখানে এস্টাবলিশ করা সে আমার বড় ছেলে। এই যে ভালোবাসায় এটার দাম কি করে দেবো? প্রবীরদা, আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, শেষ প্রশ্নটা হচ্ছে যে এখনকার চলচ্চিত্রে যারা অভিনয় করতে আসছে তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু উপদেশ, এবং বর্তমান বাংলাদেশের ফিল্ম নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন? উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার আছে কিনা আমি জানি না, উপদেশের একটাই, সিনসিয়ার হতে হবে, ধৈর্যশীল হতে হবে, নইলে ফিল্মে জায়গা নেই। এটা আপনি বলবেন যে কই এরা তো সব অস্থির, এরা তো সব ওয়েল এস্টাবলিশ, লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, নিচ্ছে নিক, কিন্তু আমার যেটা কথা, টিকে থাকতে হলে সিনসিয়ার টু দ্য এক্সট্রিম থাকতে হবে, কাজের প্রতি দরদ থাকতে হবে। আপনি যতদিন পর্যন্ত এই যে ভিডিও পাইরেসি হচ্ছে এটা যদি বন্ধ না করেন, ভালো চলচ্চিত্র হবে না, সব আবার ওই আগের জায়গায় ফিরে যাবে, আগের জায়গায় আই মিন ওই অশ্লীল চলচ্চিত্রে ফিরে যাবে। সরকারকে হতে হবে স্ট্রং টু দ্য এক্সট্রিম, যে ভিডিও পাইরেসি হবে না। একটি লোক কোটি টাকা খরচা করে একটা ছবি বানালো, 2 দিন পরে তার ভিডিও পাইরেসি হলো, লোকটার মাথায় বাড়ি, লোকটা শেষ, কী করে ভালো চলচ্চিত্র হবে আমাকে বলেন?